হাই বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। টিটিএমই প্রোডাকশনের মেম্বার যারা আছেন, আমার সাথে কাজ করেন, সহযোদ্ধা হিসেবে যারা কাজ করেন, শান্তনু ব্যানার্জি, শ্যামল মণ্ডল, পাপাই মণ্ডল, সুমন, রাজেশ, অরিজিৎ, আরও যারা যারা আছেন, তারা সবাই মিলে, একদম টিম মেম্বার্স যারা আছেন, তারা সবাই মিলে একটা শর্ট ফিল্ম বানিয়েছেন। অবশ্যই দেখবেন, কালকে রিলিজ করছে আমাদের এই ইউটিউব চ্যানেলে, তো অবশ্যই সবাই দেখবেন এবং সাপোর্ট করবেন। আমি খুব অবাক হয়ে যাই মাঝে মাঝে যে এত ওদের প্রতিভা, এত ওদের ট্যালেন্ট, মানে কি বলবো, ওরা নিজেরাই, মানে শান্তনু ব্যানার্জি যে যে ব্রহ্মদৈত্য কালো মেঘে অ্যাক্টিং করেছে, অবশ্যই দেখেছেন আপনারা, তা তার সে আর কি খুব ভালোভাবে ম্যানেজ করেছে এবং ডিরেকশন দিয়েছে, তারই কনসেপ্ট এবং তারই ডিরেকশন, এবং ডিওপির কাজও সে করেছে, এবং অভিনয় করেছে পাপাই, শ্যামল, এবং এডিট করেছে সোমনাথ। এরা মানে আমাদের টিম মেম্বার্সরা মিলে খুব সুন্দরভাবে কাজটা করেছে। আমি ছিলাম না, আমি ওই সময় ছিলাম না, তো আমাকে ছাড়াই ওরা করেছে, এবং অবশ্যই সাপোর্ট করবেন আপনারা। কালকে রিলিজ করছে শর্ট ফিল্মটার নাম হচ্ছে সাবধানে থাকুন। একটা সুন্দর একটা মেসেজ নিয়ে শর্ট ফিল্মটা ওরা করেছে, এবং সুন্দর কনসেপ্ট, শান্তনুর কনসেপ্ট আমার দারুণ লেগেছে। এবং ওরা একটা জায়গায় ঘুরতে গেছিল, তো ঘুরতে ঘুরতে ওদের মধ্যে একটা কনসেপ্ট চলে আসে, এবং সেই কনসেপ্টটা নিয়ে খুব সুন্দরভাবে শর্ট ফিল্মটা করে এবং সুন্দরভাবে এডিট করে আমাকে দেখায়। আমি খুব ইমপ্রেসড হই, এবং মানে কি বলবো, আমি মানে ওদেরকে মানে গালে চুমু খাই, অন্তত মানে গালে চুমু খাই, অন্তত 3-4 বার চুমু খেয়েছি। সবাইকে আশীর্বাদ করি, আরও বড় হও তোমরা, এবং খুব ভালো লেগেছে, অবশ্যই দেখুন এবং সাপোর্ট করুন। আগামী দিনে আরও অনেক কাজ আসছে, তো স্টে উইথ আস, থ্যাংক ইউ।